পিরিয়ডিক্যাল কাজ আমি আগেও করেছি, আমরা যখন ভাষা আন্দোলনের কাজ করি, একাত্তরের কাজ করি, সেই রেফারেন্সগুলো বা ভিডিওগুলো আমাদের সামনে আছে। ক্যারেক্টারাইজেশন করতে অনেক ইজি হয় যখন আপনার ভিজুয়াল সামনে থাকে বা ইনফরমেশন থাকে, অনেক ইনফরমেশন থাকে। কিন্তু 100 বছর পুরাতন একটা কাজ 2020-এ আমরা তুলে ধরছি, কোনো ভিডিও রেফারেন্স আমাদের কাছে নাই, আমাদের ইনফরমেশন অনেক সীমিত। এই ক্ষেত্রে যে কোনো কাজ পোর্ট্রেট করা, যে কোনো কাজ এক্সিকিউট করা প্রচণ্ড কঠিন একটা কাজ। প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে এই উপমহাদেশের প্রথম নারী শহীদ, এবং প্রথম নারী শহীদ হিসেবে আমাদের নারী শক্তির যে আধার, আমাদের এদেশের নারীর শক্তির চেতনার ভেতরে সেই 1930-এর দশকের যে অগ্নি সময়, আগুন সময়, সেই আগুন সময়ের যে নারীরা বড় বিদ্রোহ করতে পারে, নারীরা একটা ভয়াবহ যুদ্ধে সামিল হতে পারে, যে শক্তি সাহস দেখিয়েছেন প্রীতিলতা, সেই গল্পটি আমরা এখানে তুলে আনছি। আমি আসলে এই চরিত্রটা করার আগে আমি একটা ব্রেক নিয়েছিলাম, বড় একটা ব্রেকের মধ্যে ছিলাম। একটা সাধারণ পড়াশোনা জানা মেয়ে থেকে একটা বিদ্রোহী মেয়েতে পরিণত হয়েছে, এমন একটা বিদ্রোহ করেছে বা এমন একটা বিপ্লব ঘটিয়েছে, এই সকল ক্যারেক্টার করতে গেলে আসলে মানসিকভাবে অনেক অনেক স্থির বা মানসিকভাবে ক্যারেক্টারটাকে আসলে মানে কি বলবো, ক্যারেক্টারটার মধ্যে বসবাস করতে হয়। তো চেষ্টা করেছি ক্যারেক্টারটার মধ্যে ব্রেক নিয়ে ক্যারেক্টারটার মধ্যে বসবাস করতে। যেহেতু ঐতিহাসিক চরিত্র প্রীতিলতা, রামকৃষ্ণ বিশ্বাস সব তাদের চেহারার আদল আছে, কিন্তু আমরা যা যা রেফারেন্স পেয়েছি সেখানে আসলে মানে একটা ছবি বা এরকম পাওয়া গেছে, তার বেশি কিছু না। সেই ছবিতে আসলে স্পষ্ট বোঝাও যায় না যে তারা আসলেই দেখতে কেমন বা তার চুলটা বা চেহারাটা কেমন ছিল, কিছুটা বোঝা যায়। তো আমরা সেই দিকে যাইনি যে একদম হুবহু সেই চেহারা গড়ে তুলতে হবে, সেদিকে না গিয়ে আমরা বরং এর স্পিরিটটা ধরার চেষ্টা করছি, এর আত্মাটা ধরার চেষ্টা করছি। আমরা চাই যে ইতিহাসের ঐতিহাসিক সত্যগুলো ধরেই ছবিটি নির্মিত হোক, যাতে করে এই ছবিটি মানুষের কাছে একটি আর্কাইভাল ডকুমেন্টেশন হয়ে থাকে, যাতে করে পরবর্তী প্রজন্ম এই ভিজুয়াল হিস্ট্রিটা ধীরে ধীরে জেনে নিতে পারে, এবং এদেশের নারী আন্দোলনের যে অগাধ শক্তি, অগাধ ভূমিকা, সেই জায়গাগুলোকে আর একটু পরিষ্কারভাবে জানতে পারে। অনেক অনেক